আমার নাম এরশাদ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। অমুসলিমদের এই মন্তব্যটার কি উত্তর দেবেন যে সালা আসলে এক ধরনের জিমন্যাস্টিক্স ছাড়া কিছুই নয়? ভাই আপনি প্রশ্ন করলেন, এটার উত্তর কি দেব যখন কোন অমুসলিম বলে যে সালা আসলে জিমন্যাস্টিক্স ছাড়া আর কিছুই নয়? মানে জিমন্যাস্টিক্স এর যে উপকার, সালা তো একই উপকার, একই জিনিস, উঠে দাঁড়ানো, মাথা নোয়ানো, উপর হওয়া ইত্যাদি। ভাই সালা আর জিমন্যাস্টিক্স এর মধ্যে পার্থক্যটা আসলে বিশাল। সালাহতে উপকার হবে আমাদের শরীরের পাশাপাশি আমাদের আত্মার। জিমন্যাস্টিক্সে আমার শরীরের উপকার হতে পারে, কিন্তু আত্মার কোনো উপকার হবে না। সালাতে আপনি মানসিকভাবে একটা শান্তি পাবেন, জিমন্যাস্টিক্সে মানসিক শান্তিটা পাবেন না। সালাতে আপনি নড়াচড়া করবেন ধীরে ধীরে, কোনো ঝাঁকি ছাড়া। জিমন্যাস্টিক্সে নড়াচড়া করতে হবে ঝাঁকি দিয়ে। সালার পর আপনার অলসতা দূর হয়ে যাবে, জিমন্যাস্টিক্সের পর শরীর অবসন্ন হয়ে যাবে। সালার পর আপনার কাজ করতে ইচ্ছে করবে, জিমন্যাস্টিক্সের পর আপনি ক্লান্ত হয়ে যাবেন, কাজ করতে ইচ্ছে করবে না। সালা আদায় করতে পারে সব বয়সের মানুষ, কিন্তু জিমন্যাস্টিক সব বয়সের মানুষ করতে পারে না। সালাতে কোন রকম টাকা লাগবে না। জিমন্যাস্টিক্সে যদি ভালো জিমনেশিয়ামে যান, টাকা দিতে দিতে ফতর হয়ে যাবেন। সালার জন্য কোনো যন্ত্রপাতি দরকার নেই, কিন্তু জিমন্যাস্টিক্সের জন্য দরকার হয়, যেমন প্যারালাল বার, রিং ইত্যাদি। সালা আদায়ে সামাজিক অবস্থার উন্নতি হয়, উন্নতি হবে ভ্রাতৃত্ববোধ, একতা, সংহতি। জিমন্যাস্টিক্সে সামাজিক অবস্থার কোনো উন্নতি হয় না। সালা আদায় আপনাকে ন্যায়পরায়ণতার দিকে পরিচালিত করে, আপনি আরও উন্নত মানুষ হবেন। জিমন্যাস্টিক্সের মাধ্যমে আপনি উন্নত মানুষ হবেন না, অথবা এতে আপনার ন্যায়নিষ্ঠার উন্নতি হবে না। সালা আদায়ের প্রধান উদ্দেশ্য হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা, সেখানে একটা নিয়ত থাকবে। বাহ্যিকভাবে সালা আর জিমন্যাস্টিক্সের অঙ্গভঙ্গির মিল থাকলেও দুটো জিনিস এক নয়, কারণ সালাতে আমরা নিয়ত করি, আমরা সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই, সন্তুষ্ট করতে চাই, এটা জিমন্যাস্টিক্সে কখনোই পাবেন না।